ডপিনোভ সিগনেচার ডস্তরাফিতে এবং ব্রিটিশ গাইড এবং ব্রিটিশ রিসার্চে সকল রিসার্চেই দেখা যায় যে বাঁধাকপির ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার ভালো করতে একটা বিরাট ক্ষমতা রাখে এবং অনেক গুণ আছে। কারণ বাঁধাকপিটা স্তরে স্তরে স্তরীভূত, প্রত্যেকটা স্তর 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 করা। আর লাল বাঁধাকপি আর সবুজ বাঁধাকপির গুণাগুণ প্রায় 80-100, মানে সবুজটা যদি 100% হয় আপনি লালটাকে আপনি 120% ধরতে পারেন, মানে 100+ হইল লালটার গুণাগুণ। এবং বাঁধাকপি টিউমার প্রতিরোধ করতে একটা বিরাট ভূমিকা রাখে, ব্রেস্ট টিউমার প্রতিরোধ করতে একটা বিরাট ভূমিকা রাখে, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে একটা বিরাট ভূমিকা রাখে। আর হার্টের যে তরটা এটাও অনেকটাই বাঁধাকপির মতো। এই কারণে হার্টের যত সমস্যা আছে, হার্টের ভিতরে যত ধরনের সমস্যা হয়, দম ছাড়তে কষ্ট হয়, হার্টের কম্পন হয়, হার্টের শক্তি কমে যায়, আর্টারি ভেনগুলিতে রক্তের প্রবাহ কমে যায়, রক্তের সঞ্চালন প্রক্রিয়া যে বাধা সৃষ্টি করে, এগুলো বৃদ্ধি করার জন্য, হার্টের শক্তি বৃদ্ধি করার জন্য, আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য অনেক বেশি ভূমিকা রাখে বাঁধাকপি লাল এবং সবুজ। বাঁধাকপি মানি আমাদের টিউমার এবং ক্যান্সার এবং ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টটা অনেকটাই পুরুষ এবং মেয়েদের, এটা বাঁধাকপির মতো। ওই কারণে এটা বাঁধাকপি আমাদের ব্রেস্টের একটা মহা ঔষধ। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো, আলহামদুলিল্লাহ।